সংযুক্ত আরব আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমিরাত বসবাসরত 9 জন প্রবাসী মুক্তিযোদ্ধারে সংবর্ধনা দেওয়া হইয়ে বৃহস্পতিবার আবুধাবির একান হোটেলত আয়োজিত এই সংবর্ধনা সভাত সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলাম, সাংবাদিক বাবু হাসান হৃদয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে কক্সবাজার সংসদীয় আসন 3 রামুর সংসদ সদস্য সাইমন সরোয়ার চৌধুরী কমল, এসময় আমিরাত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান, দুবাই চিড়িয়াখানার পরিচালক ডক্টর রেজা খান, আবুধাবি শেখ জায়েদ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর হাবিবুল হক খন্দকার, অধ্যাপক রায়হান জামিল, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি আইব আলী বাবুল সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতল উপস্থিত আছিল। এই অনুষ্ঠানত বিদেশের মাটিত দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধলরে তোয়াই বাইর করে এই প্রথমবারের মতো সংবর্ধনা আর সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানত মুক্তিযোদ্ধল আর দেশের মুক্তিযোদ্ধার ইতিহাস তুলে ধরে। প্রধান অতিথির বক্তব্যে এমপি সাইমন সংগঠনের ব্যাক নেতালরে ধন্যবাদ জানায় আর সংগঠনের আগামীর কার্যক্রম আরও প্রসারিত করিবার লাই প্রবাসী হলের সহযোগিতা করিবার আশ্বাস দিয়ে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিবো।